আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এই ভিডিও লাইভে আসছি আপনাদের বা আমাদের নিজের জন্য দুটো কথা বলার জন্য সেটা হলো গিয়া যে বর্তমানে এক মরণ ব্যাধি ভাইরাস করোনা ভাইরাস এই ভাইরাস থেকে আমরা যেন নিরাপদে থাকি এবং সব সময় যেন সুস্থ থাকি এর জন্য আমি দুটো কথা বলতে চাই সেটা হলো গিয়া যে বর্তমানে এক করোনা ভাইরাস এটা থেকে মুক্তি পেতে হলো আমাদের হোম থাকতে হবে বা সেভে থাকতে হবে সেটা হচ্ছে যে সরকার যে যে দেশ থেকে যে নিয়ম আপনাকে দিয়েছে সত্যবলিগুলো দিয়েছে সেগুলো আপনি ফলো করবেন কারণ আপনি যদি সেগুলো ফলো না করেন তাহলে আপনার জন্য অনেক ধরনের বিপদ হতে পারে এবং বর্তমানে আমরা আমি সিঙ্গাপুর প্রবাসী আমাদের সিঙ্গাপুর সরকার যেটা বলছে সেটা হলো গিয়া আপনি যদি ডরমোটরি বাইরে যাওয়া কোনো কাজ নাই আপনি ঘোরাফেরা করেন তাহলে আপনাকে যদি পুলিশ ধরতে পারে তাহলে তিনশো ডলার জরিমানা করবে এবং কি আপনার পারমিট ক্যান্সেল করেও দিতে পারে সেক্ষেত্রে আপনারা আমি মনে করব যে আপনাদের যদি কাজ না থাকে তাহলে আপনাদের বাহিরে যেয়ে ঘোরাফেরা করার কোনোই দরকার নেই এবং আমরা যারা প্রবাসী থাকি শুধু সিঙ্গাপুর না বিশ্বের অনেক প্রবাসী ভাই আছে তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যেন সরকারের নিয়মগুলা ফলো করার জন্য যেমন সরকার যেই নিয়মগুলাই দিয়েছে আমরা সেই নিয়মগুলা ফলো করব। যেমন আছে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ওমান যুক্তরাষ্ট্র এমন অনেক দেশেই অনেক প্রবাসী আছে যেমন বর্তমানে খুব এক যুক্তরাষ্ট্রে খুবই মানুষ মারা যাচ্ছে সেখানকার নিয়ম কারণ অনেকেই ফলো করছে অনেকেই করতেছে না বর্তমানে খুব একটা সিরিয়াস অবস্থা তো আমি গতকালকে একটা নিউজ দেখেছি যে নিউজে অনেকগুলা বাংলাদেশী ধরা খেয়েছেন এবং কি তাদের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দিয়েছে এবং জরিমানাও করেছে তো আমি চাই না যে কোনো আমার প্রবাসী ভাইয়েরা যেন বাইরে শুধু শুধু ঘোরাফেরা করে সরকারের কাছে এই টাকাগুলা জরিমানা দেবে এবং কি এই দেশে কাজ না করতে পারবে দেশ থেকে চলে যাবে এটা আমাদের জন্য বেদনা যেহেতু আমাদের বর্তমানে এক মরণবাদী ভাইরাস আক্রান্ত করেছে আমরা সবাই যেন নিরাপদে থাকি সেই চেষ্টাগুলো আমরা সব সময় করব আমি চাই আমরা যেন যারা প্রবাসী আছে সবাই যেন নিরাপদে থাকি এবং যারা আমার মা বা ফ্যামিলি যারা দেশে আছেন আমরা যেন চাই আমাদের ফ্যামিলির সবাই নিরাপদে থাকুক আমরা তাদেরকেও সতর্ক করে দেব যেন আমরা নিরাপদে থাকি বাইরে যেন ঘোরাফেরা না করি হাট বাজারে যেন কাজ না থাকা অবস্থায় না যাই দোকানপাটে যেন চা খাওয়ার জন্য না যাই আমরা যতটুক পারি বাড়িতে বসে আমরা খাওয়া দাওয়া করব এবং চা নিজের ঘরেই বানান যায় গরম পানি করে টি এনে নিজের ঘরে চা বানানো যায় এবং সুন্দরভাবে আমরা সেটাও করতে পারি আমরা শুধু শুধু বাহিরে যা ঘোরাফেরা করব না এটা আপনাদের আমাদের ফ্যামিলিকে আমরা খুব ভালোভাবে বলবো এটাই চেষ্টা করব তো যাই হোক অনেক কথাই বললাম আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকবো ভালো থাকবো এই আশাই করি এবং এই মরণঘাতিক ভাইরাস শেষ হওয়ার পরে আবার আমরা সবাই একত্রিত হব এই আশা এই আশায় আমরা প্রার্থনা করি এবং আমরা যেন সবাই ভালো থাকি এই দোয়াই আমরা প্রার্থনা করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম